রথযাত্রা উৎসব উপলক্ষে রাস্তার আগাছা পরিষ্কার ও সংস্কারের কাজে হাত লাগালো মালুগ্রাম মণিপুর ইউথ ক্লাবের স্বেচ্ছাসেবীরা। শুক্রবার মণিপুরি ইউথ ক্লাবের প্রায় 30-40 জন স্বেচ্ছাসেবক মধ্যতলাইয়ের পালংঘাট জিপির মালুগ্রাম ও রুকনি জিপির দুলাল গ্রামের গ্রামীণ রাস্তা সংস্কারের হাত লাগায়। এদিন ক্লাবের সভাপতি সঞ্জু সিংহ এবং সুরেন্দ্র সিংহ বলেন, আর দুদিন পরেই প্রভু জগন্নাথের রথ উৎসব, কিন্তু এলাকার রাস্তাঘাটগুলো আগাছায় ভরে গেছে। রাস্তার উপরও হেলে পড়েছে গাছের শাখা প্রশাখা, বাঁশ এবং ঝাঁপঝুর। এই অবস্থায় রথযাত্রা উৎসব আয়োজন অসম্ভব, তাই তারা রাস্তার পাশের আগাছা ঝোপঝাড় কেটে রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন। এছাড়াও এলাকার বাতাবন এমই স্কুলের রাস্তাটিও সংস্কার করেছেন বলে এদিন জানান মালুগ্রাম মণিপুরী ইউথ ক্লাবের কর্মকর্তারা। এমএমওয়াইসির উপদেষ্টা হিসাবে আছে আমার নাম অনিল কুমার সিংহ। এই প্রতিষ্ঠানটা বিগত 1990 থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কন্টিনিউয়াস চলে আইতেছে। এখানে আমাদের পরিসর অবশ্য একটু ছোটোখাটো হইলেও আমাদের গ্রাম ভিত্তিক এটা যত সমাজসেবামূলক কাজ হয় আর কি, ওইটাতে আমরা মনোযোগ ইয়ে করি। বিশেষ করিয়া সামাজিক কোনো যদি অনুষ্ঠান হয় সেখানে আমরা ভলেন্টারি সেবা দেওয়া, এবং ওই যে খেলাধুলা টোলাধুলা হইলে এখানে আমরা পার্টিসিপেট করা বা এইগুলার শান্তি রক্ষা করা, এইগুলো আমাদের ইয়ে। তারপরে ওই যে এখন আসতেছে উৎসব, ওই সে উৎসবেই আমরা মানে বিশেষ করে আমাদের ওই যে মালুগ্রামের যেগুলো উৎসব হয় আর কি, এই উৎসবেও আমরা এই ছেলেরা বা এই কর্মকর্তারা এটা সবসময় এটা সহযোগিতা করে আইতেছে, কার্য মানে সেবাদান করে আইতেছে আর কি। তো এটার লাগিয়া আমরা ভবিষ্যতে আগেও এরকম চালাই যাইব, এইভাবে আশা রাখি আমরা কাজ চলে যেতেছে। এখন কত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।